সুপ্রদীপ এদিকে তাকো। হ্যাঁ আমাদের স্কুল আছে ছোট মতন, সেই স্কুলের বাচ্চাদের এখানে পড়ানো হচ্ছে, কারণ এখন তো স্কুলে আমরা পাচ্ছি না এই কোভিড এর জন্য। সেই জন্য আমরা এরম ভাবে বাচ্চাদের বাড়ি গিয়ে গিয়ে পাঁচজন বাচ্চাকে নিয়ে আমরা চেষ্টা করছি, কারণ তারা তো বেশিরভাগটা ভুলে গেছে যদি কিছুটা আগানো। কবে থেকে শুরু করেছেন? আমরা এই নভেম্বর থেকে শুরু করেছি। কটা জায়গায় পড়াচ্ছেন এভাবে? এইভাবে আমরা এক একটা টিচার তিনটে জায়গা করে যাচ্ছি। প্রতিদিন পড়ানো হচ্ছে? হ্যাঁ প্রত্যেকদিন। কতগুলো বাচ্চা পড়ছে? প্রত্যেকদিন ধরুন 5টা করে পড়ছে, 15 জন করে হলে আমরা এরকম করে 45টা বাচ্চাকে পাচ্ছি পড়াতে। কোন কোন ক্লাসে পড়ে এরা? এরা নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত আছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হারাল। এটা কি গ্রাম্য এলাকা? হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনাদের স্কুলের সবাই ছাত্রছাত্রী? হ্যাঁ এরা সব আমাদের স্কুলের বাচ্চা। কোন কোন ক্লাসে পড়ে এরা? এরা কেউ আছে ক্লাস 1, কেউ 2, কেউ UKG। এরা আপনার নাম? আমার নাম সুচিত্রা ভট্টাচার্য। গত প্রায় 20 মাস ধরে বাচ্চাদের পড়াশোনা বন্ধ কোভিড পরিস্থিতির জন্য। আগামী দিনে কবে স্কুল খুলবে তার কোনো নিশ্চয়তা নেই। বাচ্চাগুলো পড়াশুনোর ব্যাপারটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যাপারে আমরা কনসেপ্টটা নিয়েছি বেলপাহাড়ি গ্রামের দুই যুবকের একটা কনসেপ্ট আমরা পেপারে দেখেছি, সেখান থেকে সেটাই আমরা ইমপ্লিমেন্ট করলাম সৃজনে। গার্জেনদের সাথে আমরা কথা বললাম, তাদের সদিচ্ছা জন্যই আমরা এটা পাচ্ছি যে ছোট ছোট গ্রুপ করে, ক্লাস ওয়াইজ সেরকমভাবে গ্রুপ করে বিভিন্ন গ্রামে আমরা এরকম 13-14টা পয়েন্ট এই মুহূর্তে করেছি, যে 4-5 জন করে বসবে কোভিড পরিস্থিতির জন্য, সমস্ত ডিস্টেন্স মেনটেন করে, সমস্ত প্রোটোকল মেনে আর কি। তো আশা করছি ওদের অন্তত কিছুটা উপকার হবে, তারপর দেখা যাক কবে স্কুল খুলে। সেই না হলে এটাকেই কন্টিনিউ করতে হবে এবং আরও একটুখানি অন্য পরিকাঠামোর পরিবর্তন করে একটুখানি ভালো কিছু হবে আশা করি। আপনার নাম? রূপক চৌধুরী। আপনি? আমি একদম মেম্বার সৃজনের।